পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদে আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে কাতারস্থ আল মালেকি খাস ব্র্যান্ডের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ মাওলানা নজরুল ইসলামের পক্ষ থেকে মরহুম আব্দুল বারেক সওদাগর, মরহুম আবুল কাশেম ও মুরব্বীদের ইসালা সওয়াবের উদ্দেশ্যে দোয়া মাহফিল এবং এলাকাবাসীর সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলেমেদিন মাওলানা সাইফুল ইসলাম ফারুকী ও মাওলানা আনিসুল ইসলাম আল কাদেরী। নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ দিদারুল আলম। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।